নমস্কার, আমি অভিষেক শ্রী অরবিন্দ সোসাইটির প্রতিনিধি রূপে আপনাদের সবাইকে এখানে স্বাগত জ্ঞাপন করছি। আজকের এই ভিডিওতে আমি জিরো ইনভেস্টমেন্ট ইনোভেশনস ফর এডুকেশন ইনিশিয়েটিভস ZIIEI প্রোগ্রামের ভেতরে সংকল্পিত একটা অত্যন্ত আধুনিক, রোমাঞ্চক আর মনোরঞ্জক পদ্ধতির বিষয়ে ডিটেইল আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমি এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং কেস স্টাডির ভেতরে ত্রিপুরা রাজ্যের একজন শিক্ষকের কাছ থেকে একটা আইডিয়া আমরা পেয়েছি, ওই আইডিয়ার উপরে ডিটেইল আলোচনা করব, যেটার নাম হচ্ছে লেটস ডিসকাস। ডিসকাশন আমরা সবাই জানি অনেক রকমের নতুন আইডিয়াস জেনারেট করার জন্য ডিসকাশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের শিক্ষক আমাদের বললেন কি, যখন আমরা বাচ্চাদের সঙ্গে ডিসকাশন করি তো বাচ্চারা নতুন আইডিয়াস তো দিতে পারে, কিন্তু কোথাও না কোথাও যখন বাচ্চারা বাড়ি ফিরে যায় তো ওরা যা জিনিস দেখছে, জিনিসপত্র রাস্তায় দেখছে, বাড়িতে অনেক রকমের জিনিস দেখছে, ওটার থেকে ওদের মাথা এদিক ওইদিক হয়ে যায়, আর যা ডিসকাশন আমরা স্কুলের ভেতরে করেছিলাম ওটা ওটা বেরিয়ে যায়। আমাদের শিক্ষক ভেবেছেন কেন আমরা ওই জিনিস যা বাচ্চারা দেখা করছে অন ডেইলি বেসিস ওটাকেই নিয়ে কিছু আলোচনা করি, কিছু ডিসকাস করি আর নিউ আইডিয়াস জেনারেট করার চেষ্টা করি আর বাচ্চাদের কিছু শিখিয়ে দিই স্কুলের ভেতরে। এটার জন্য উনি নিজের স্কুলে একটা আইডিয়া ইমপ্লিমেন্ট করেছেন, যেটাকে উনি নাম দিয়েছেন লেটস ডিসকাস। এটার জন্য সর্বপ্রথম উনি নিজের স্কুলে যা ক্লাসরুম ছিল, ক্লাসরুমে যা বাচ্চারা রয়েছে ওদের এক কিছু গ্রুপসে ডিভাইড করে দিয়েছেন। গ্রুপসে ডিভাইড করার পরে বাচ্চাদের মোটিভেট করেছেন, যা তোমরা স্কুলে দেখছো বাইরে দেখছো ওটা নিজের মনে রাখো, স্কুলে আসার সময় ফেরার সময় যা যা তোমরা দেখছো ওটা মনে থাক। এখন নেক্সট ডে যখন বাচ্চারা স্কুল আসবে তো শিক্ষক ওই বাচ্চাদের বলছে কি আপনারা নিজের গ্রুপের সঙ্গে বসো, আর ওয়ান বাই ওয়ান সব গ্রুপে গিয়ে উনি জিজ্ঞেস করছেন আপনারা কি দেখেছেন, ওটার উপরে ডিটেইল আলোচনা করছেন। আর যা যা জিনিস বাচ্চারা বলছে কি আমরা এই দেখেছিলাম ওই দেখেছিলাম এক্স ওয়াই জেড, তারপরে উনি বাচ্চাদের মোটিভেট করেছেন যা জিনিস তোমরা দেখেছো ওই জিনিসের উপরে কোনো একটা স্টোরি নিজের নোটবুকে লিখে দাও। যখন বাচ্চারা ওই স্টোরি লিখে নেবে তারপরে নোটবুকস বাচ্চারা নিজেদের কাছে এক্সচেঞ্জ করে নেবে আর প্রুফ রিড করবে। এটার পরে ওয়ান বাই ওয়ান এভরি গ্রুপ কে বাচ্চাদের বলেছেন কি এখনই সবাই এর সামনে এসে নিজের গ্রুপের স্টোরিজ শেয়ার করো। এটার পরে দেখা হয়েছে যখন সব এই সব কাজ বাচ্চারা করছে তো ওদের জন্য খুব ভালো হয়ে যাচ্ছে, ওরা রিডিং রাইটিং আর সঙ্গেই সঙ্গে স্পিকিং স্কিলস ওদের ভালো হয়ে যাচ্ছে। আমি আশা করছি কি আপনাদের এই আইডিয়াটা ভালো লেগেছে আর এটাকে আপনারা নিজের স্কুলে ইমপ্লিমেন্ট করার চেষ্টা নিশ্চয়ই করবেন। এই রকমের অনেক আইডিয়াস ভিডিও দেখার জন্য, অন্য আইডিয়া পাওয়ার জন্য আপনারা আমাদের ইউটিউব চ্যানেল নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনারা এই ভিডিওটা ফেসবুকে দেখছেন তো আমাদের ZIIEI এর ফেসবুক পেজ নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, নমস্কার।